আমি জয়শ্রী মুভি চ্যানেল থেকে আবার ফিরে এলাম আপনাদের সামনে নতুন বছরে 2022 21 কে বিদায় জানালাম 2022 এ আবার ফিরে এলাম আমি এখন ঘাগড়িপুরের সামনে আমি আপনাদের সকল ভিউয়ার্স কে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার উইশ ইউ অল দ্য বেস্ট আর সাকসেস এন্ড জয়ফুল লাইফের জন্য 2022 সাল মানুষের কিভাবে কাটবে 2021 সাল 2020 মানুষের ভয়ানক একটা ভাইরাস থেকে আমরা পেরিয়ে এলাম 2022 সালে বললাম এবারে আমরা চেষ্টা করব নিজেকে আরো বেশি করে সুরক্ষিত করতে আমরা আজ ঘাগড়িপুরের সামনে সহস্র মানুষের ভিড় সব পূজো দিতে এসেছে নতুন বছরে মায়ের কাছে অনেক কিছু জানাবার জন্য তাদের জীবনে ভালো হোক কারোর কোনো সাকসেস হোক এইভাবে আমরা ভেতরে যাব ওদেরকে জিজ্ঞেস করব ওরা আজকে সারা দিন কিভাবে কাটাবে আর কি চাইলো এবার 2022 সাল কিভাবে প্রিপারেশন নিয়েছে তার জন্য আসুন আমরা ভেতরে যাই কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করি বাইরে থেকেও কিছু জিজ্ঞেস করতে শুরু করি তারা কিভাবে কাটাচ্ছেন আজকে দিনটা আসুন নিশ্চয়ই তোমার নাম কি সিনজিনি ভূমি ভূমি কোথা থেকে আসছো আমি বানপুর থেকে বানপুর থেকে তো নতুন বছরে পূজা করা হয়ে গেছে তো এবার এখান থেকে কোথায় যাবার ইচ্ছে এখান থেকে এখনো সেভেন কিছু প্ল্যান নেই না কিন্তু বাড়িতে গিয়ে তারপরে প্ল্যান করবে যদি বিকালে কোথাও বেরোনো হয় ঠিক আছে তুমি আনন্দ তো করো তার সাথে একটা ছোট্ট প্রশ্ন করি ইংলিশ ভার্সনের হিন্দি ভার্সনে বই দেখো ইংলিশ বই না হিন্দিতে দেখো না তো হিন্দি দেখো হ্যাঁ তো হিন্দিতে তোমার কে পছন্দ হিন্দিতে হিরো বললে হিরোতে তো আমার বরুণ ধাবান বরুণ ধাবান বরুণ ধাবান তো বরুণ ধাবানের যে কোনো তিনটে সিনেমার নাম তিনটে সিনেমা জুড়ুয়া পারবো না ঠিক আছে একটা করেছো আরেকটা আছে শাহরুখ খানের সাথে শাহরুখ খান দিলওয়ালে হ্যাঁ দিলওয়ালে ঠিক আছে তোমাকে দিয়ে দিচ্ছি ছোট্ট উপহারটা দিলাম আর এই মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভালো লাগবে তোমাদের ভালো লাগলো কথা বলে তো কোথা থেকে আসছেন আপনারা আমরা বানপুর থেকে নাতনি তো কি নাম তোমার আমার নাম মৌপ্রিয়া ভৌমিক মৌপ্রিয়া ভৌমিক তো গ্রাজুয়েশন হয়ে গেছে না এখনো পড়ছো এখন সবে 12 পাস হলো এবার আকাশে পড়ছে আকাশে পড়ছে তো কোন লাইনে যাওয়ার ইচ্ছে মেডিকেল লাইনে ভালো একদিকে তো নতুন বছরটা কিভাবে কাটার আজকের দিনটা কিভাবে তুমি কাটানোর ইচ্ছে আছে সারাটা দিন আজকে তো সবাই পুরো ফ্যামিলির সাথে সবার সাথেই আছে সবার সাথে ভালো করে হাসি মজা করে কাটানোরই আছে ওই জন্যই সবার সাথেই এসেছি একসাথে তার মানে কারণ আমি বেশি দেখার টাইম হয় না আমার এসব ভাই দেখে আসলে তো আমার তো হ্যাঁ তা আমার আমি এত দেখি না আমি কিছু ওয়েব সিরিজ দেখি তাছাড়া কিছু দেখি না আচ্ছা 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 ঠিক আছে কোনো ব্যাপার নয় তো একটু অন্যরকম প্রশ্ন করি সেটা পারবে আমরা তো বাঙালিরা ঠাকুর বাকর নিয়ে থাকি মানে পুজো আচ্ছা করি তো সেটা নিয়ে জিজ্ঞেস করি মা কালীর কোন হাতে মুন্ডু আছে বাঁ হাতে আর খড়গ কোন হাতে আছে ডান হাতে তার জন্য ছোট্ট উপহার তোমাকে নতুন বছরে আর মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যাতে এই প্রোগ্রামটা তোমরা দেখতে পাও ভালো লাগলো প্রথমে তোমাকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সব সাকসেস এনজয় তো কি নাম তোমার প্রিয়াঙ্কা ভৌমিক কি পড়ছো আমি কমার্স নিয়ে পড়ছি তো একটা ছোট প্রশ্ন করে নি এ সালমান খানের নতুন যে বই অন্তিম হয়েছে এখানে সালমান খানের কি চরিত্রের পাঠ করেছো মানে কোন কাস্টে পাঠটা করেছো সালমান খানের যে বই রিলিজ হয়েছে তো আমি আর দেখা হয়নি আমি টিভিতে দেখেছো যে সালমান খান এই অভিনয় এই কাস্টের অভিনয়টা করেছে সেটা পুলিশ পুলিশ যে ও কি ছিল কি পুলিশ ছিল হিন্দু মুসলিম শিখ একদম কি একদম কি তার জন্য কাকে দেবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো তোমাকে মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো আচ্ছা শেয়ার করো যাতে ভালো লাগবে আর এটা দেখতে পাবে থ্যাংক ইউ ভালো লাগলো ভালো কাটুক माँ घाघरगुड़ी मंदिर में आकर बहुत आनंद है नया वर्ष का शुभकामना सभी को आपको भी मेरा भी
तो ये पहले पे आई है? हाँ, बहुत बार आए हैं माघ। बहुत बार मैंने हर बार ही आते हैं। हाँ, हम बराबर आते हैं। रानीगंज में रहते हैं, राम बगान में, पंजाबी मोड़। ये अच्छा लगा कि रानीगंज से, कलकत्ता से और दुर्गापुर से सब आए हैं यहाँ पूजा देने के लिए। बहुत सारे दूर दूर से आते हैं यहाँ माँ का दरबार में, माँ का कृपा बना रहता है हमेशा। हम लोग हर बार आते रहते हैं, महीना 15 दिन पे आते रहते हैं। तो आज आपका सारा दिन क्या प्लान किए हैं? आज सारा दिन माँ का दरबार में है, खाना रहना है, शाम को घर जाएंगे। कोई बात नहीं। तो एक सवाल छोटा करके पूछूं कि हमको हम लोग का नारायण देवता जो है वो चार हाथ है, तो खरा तो चार हाथ में क्या कह रहे थे? विष्णु देवता जो चार हाथ कहते विष्णु, उसका चार हाथ में क्या क्या रहता है? वो तो मुझे मालूम नहीं। पूजा करते आए हो तो ये मालूम होना चाहिए। ठीक है, कोई बात नहीं। माँ काली के खड़ा जो है काटते हैं वो कौन हाथ में रहता है? घड़ा काटते हैं जिससे तो मुंडो कौन हाथ में रहता है, जिसमें जो असुर का काट के हाथ में लिया है वो कौन साइड का कौन हाथ में रहता है? वो तो राइट साइड का रहता है। राइट साइड में सच? ठीक है, एकदम कोई बात नहीं। लेफ्ट में रहता है, फिर भी हम लोग दे रहा है नया साल के लिए ये छोटा सा तोहफा आप लोगों के लिए। और ये मूवी चैनल को थोड़ा सब्सक्राइब और शेयर कीजिएगा। ठीक है, ओके ओके, थैंक यू। প্রথমে হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থাকবেন, আশীর্বাদ যেন মাথার উপর সবার থাকে, ঈশ্বরের আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে। আপনাদের সকলকেই আমার নতুন বছরের অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ, ভালো জীবনটা কাটুক। আর এই প্রতি বছরে কি আসেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর আসি, আমাদের পাড়া সবাই মিলে এখানেই থাকে। হ্যাঁ, এখানেই সারা দিনটা থাকি, সন্ধ্যাবেলায় বাড়ি যাই। আর কি ইচ্ছে আজকের দিনটা কিভাবে কাটাবার ইচ্ছে আপনার? মন্দিরে পুজো দিলাম, তারপরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, লোকজন দেখছি, আবার খাওয়া দাওয়া করছি মাঝখানে। তো শুধু হ্যাপি নিউ ইয়ারে আসা হয় নতুন বছরে, না পয়লা বৈশাখে? পয়লা বৈশাখেও আসা হয়, মানে বাঙালি আমরা পয়লা বৈশাখটা তো না, মাঝে মধ্যেও আসি আমরা, জন্মদিন, বিবাহ বার্ষিকী, এমনি সবকিছু। আমরা তো এখানকার লোকাল। না নিশ্চয়ই, আমার বিয়ে এখানে হয়েছে, আমার ছেলের পৈতে এখানে হয়েছে। তো আমাদের বাড়িতেও বিয়ে এখানেই হয়েছে, আমার মেয়েরও বিয়ে হয়েছে ঠাকুরবুড়িতে, আমার কেওড়ের বিয়ে হচ্ছে ঠাকুরবুড়িতে, মানে খুব জাগ্রত। নিশ্চয়ই, ওটা তো জানি আমি, আসানসোলেরই মেয়ে। তো আপনাকে একটা ছোট প্রশ্ন করি যে মা কালী অনেক রকম মা কালী আছে, তো কোন মা কালীর জীব সবথেকে বড়? কোন জায়গার মা কালীর জীব সবথেকে বড়? শ্মশান, শ্মশান কালী, শ্মশান না, সব মা কালী তো শুধু এরকম করে থাকে, কিন্তু বড় মা, বড় মা কালী বড় কিন্তু হয় অনেকটাই বড়। মা কালী একটা আছে নৈহাটির মা কালী, না ওটা তো ছোট, ছোট কিন্তু অনেকটাই বড়, সোনালী কালারের, ব্লু দিয়ে। আচ্ছা, গোল্ডেন কালার, বড় বড় চোখ হয়, কালীঘাটের কালী, কালীঘাটের কালী। আমি আশা করছিলাম, কেন বলতে পারছেন না? আমি কিন্তু প্রাইস যেখানেই যাই সেখানেই আমি পাই, মা আমার জন্য ঠিক করেই রাখেন কিছু না কিছু। প্রতি বছর যেন এরকম করে প্রাইস পান এই কামনা করছি, আর খুব ভালো লাগলো। আর এই মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, যাতে এই প্রোগ্রামটা আপনারা দেখতে পান, আর পরপর প্রোগ্রাম আসলেও দেখতে পাবেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ মা, অনেক ধন্যবাদ। রবিননিয়া, তো নয়া সালকে মোবারক হো তিনকো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, কাটে 60 সাল, এ সাল পুরা আচ্ছা হাসি খুশি? বহুত আচ্ছা ম্যাম, করোনা চক্কর মে হম লোগ তো বহুত বাড়িয়া হ্যায় আবি, আবি কে যুগ মে কি 2022 মে বাড়িয়া বানানা হ্যায় ম্যাম ইস বার। তো আজ কা দিন কেসে বিতানা হ্যায়? বাস এসে মা ঘাট কালী মন্দির মে পূজা উজা করকে আচ্ছা সে, মতলব ইস বার আচ্ছা বানানা হ্যায় ম্যাম। আচ্ছা বানানা হ্যায়, তো ইহা সে যা অর কহিন জানে কা বাত হ্যায়? বাস ইহা ঘুমনা হ্যায় অর থোড়া হম লোগ পার্ক হ্যায় বাস, ওয়া এনজয় করকে সিধা ওয়া সে ঘর জানা হ্যায় ম্যাম। তো এক বাত পুছু, ছোটা সা সওয়াল পুছু। হ্যাঁ ম্যাম, বলি। আপ লোগ পিকচার দেখতে হ্যায় তো? হ্যাঁ ম্যাম। তো পিকচার মে কোন সা পিকচার জ্যাদা পছন্দ হ্যায়, ইংলিশ ভার্সন কা পিকচার দেখতে হো? নেই ম্যাম, হিন্দি দেখতে হ্যায় হম লোগ। তো এক বাত বলু, হম এক অ্যাক্টিং করকে দিখা রহি হু। হ্যাঁ ম্যাম। তো ও অ্যাক্টিং এক নয়া রিলিজ হুয়া হ্যায়। হ্যাঁ ম্যাম। তো ও কিসকা উপর ফরমায়া গয়া থা, ও কিয়ে থে, উসকা নাম কিয়া হ্যায়? এসা করকে এসা, এসা করকে এসা, পুষ্পা ম্যাম। একদম কারেক্ট, হম দেখে ইসকে লিয়ে ये थोड़ा सा गिफ्ट है। और मूवी चैनल को सब्सक्राइब करना, कंफर्म करें और शेयर करना कि और आदमी देख सके, और नया नया जो प्रोग्राम है तुम लोग भी देख सकते हो। थैंक यू, बहुत अच्छा लगा।
आशा वाल्मीकि। आशा आशा वाल्मीकि। आशा वाल्मीकि बहुत अच्छा नाम है वाल्मीकि। हाँ तो नाम क्या है आशा वाल्मीकि, कहाँ से आए हो? ये कल्ला से। कल्ला से तो सामने ही है। हाँ तो आज क्या पूजा हो गया? तो हाँ पूजा कर। कहीं जाने और बात है? नहीं बस यहाँ से घूम घूम के घर जाएंगे। घर जाएंगे? पिकनिक उकनिक नहीं करेंगे? ना पिकनिक क्या, घर से खाना वाना लेकर आए थे यहाँ खा रहे। कोई बात नहीं, बहुत अच्छा है वाला। तो नया साल भगवान के पास नया साल में? हाँ नए साल की शुरुआत कर रहे हैं पूजा करके। तो अपने बारे में इसमें बोलो ना, सबका बारे में ही बोलो। बस यही हम लोग एंजॉय करने आए और क्या। एक सवाल पूछूं? पूछिए। कौन सा सवाल पूछना चाहता हूँ? जैसे कि अभी आप पिक्चर का नाम पूछ रहे थे, वो एक्टिंग देख के हम बता दिए थे। हम गा रही हूँ तो वो गाना पुराना मैंने ज्यादा बहुत साल पहले है, लेकिन सुपर हिट गाना है। अच्छा। तुम आए हो मेरी जिंदगी में एक बहार बन के, ये कौन सा पिक्चर में? राजा हिंदुस्तानी, बहुत पुराना पिक्चर है। तो बोल रही हूँ इसका हीरोइन कौन था? करिश्मा कपूर और हीरो आमिर खान। सुपर फिल्म देखने का बहुत शौक है। शौक है तो लो मां, ये तुम्हारे लिए। और भी फिल्म देखो, यही कामना करते हैं। और ये मूवी चैनल को तो सब्सक्राइब करना, शेयर करना। ओके। तो ये प्रोग्राम तुम देख सको। हाँ। बहुत अच्छा लगा बात करके। थैंक यू। सब एक साथ है बंगाली। हमारा मूवी चैनल देखे आसछि। अपना नामটা যদি বলেন? শিপ্রা রায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য। থ্যাংক ইউ। নতুন বছর আপনার ভালো কিছু নিয়ে আসো এটাই কামনা করি। তো প্রতি বছরই পুজো করতে আসেন? হ্যাঁ প্রায় প্রতি বছরই আসি। প্রতি বছরই আসেন? তো ঠাকুরের কাছে তো নিজেদের জন্য সবাই চায়, তো সবার জন্য কি চেয়েছেন? হ্যাঁ সবার জন্যই চেয়েছি, এইটাই চেয়েছি যে এই করোনা থেকে যেন আমরা মুক্তি পাই। বিরাট সমস্যা। হ্যাঁ আমি মনে করি যে করোনা থেকে মুক্তি সবাই পাবে একদিন, খুব তাড়াতাড়ি পাবে, এটাই করি যাতে আপনাদের এই জায়গা হাই থাকে। তো এখান থেকে কোথাও যাবার ইচ্ছে আছে? এখান থেকে না, এখান থেকে জাস্ট মানে একটু মেলা ঘুরবো, মেলা ঘুরে মানে বাড়ি আছে কাছাকাছি। এই আসানসোল। আসানসোল। তো আপনাকে যাবার একটা ছোট প্রশ্ন করি, সিনেমার গান বলছি, আপনাকে কোন সিনেমা দেখেন, বাংলা না হিন্দি? হিন্দি বেশি দেখি। হিন্দি বেশি লাগেন, কি ব্যাপার বলুন তো, বাঙালিরা বাংলা দেখে না। আমাদের ওই বানপুর রিভার সাইড একটা পার্ক আছে, ওখানে যাব। বানপুরের পার্ক? হ্যাঁ নেহরু পার্ক। ওটার আসল নাম হচ্ছে নেহরু পার্ক। নেহরু পার্ক। হ্যাঁ তো নতুন বছরটা কিভাবে মানে নেহরু পার্কের পর কি সারাদিন নেহরু পার্কে থাকবেন না ওখানে কিছু খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ হ্যাঁ ওখানেই মানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ না না পিকনিক না, ওই বাইরে ওখানে কিছু ফাস্ট ফুড খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো নতুন বছর কিভাবে কাটাবার ইচ্ছা আছে মানে ভেতর ভেতর? হয়তো 21 সালে ওটা হয়নি, এই 22 সালে এটা। হ্যাঁ এই ভাইরাসে যা মানে বেরোতে পাইনি, যাই হোক এটাই মানে নতুন বছর আজকে মা ঘাগর বুড়ির সামনে কামনা করছি যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর কিছু না, এখন এই ভাইরাসটা না যাওয়ার পর বাইরে যাওয়ার কোনো এখন না ইচ্ছে নেই, কিন্তু হ্যাঁ এখন বলছি ঠাকুরের কাছে যে যেন সবাই ভালো থাকে। আমারও ছেলে আছে ছোট, ওকে নিয়েও এখন মানে বেরোনো রিক্সে হয়ে যাচ্ছে, সেই জন্য যাচ্ছি না। তো মানে এখন এই এরকমভাবেই কাটানো। তো আপনার নামটা বলে দিন। হ্যাঁ আমার নাম সারদা বাউরি। এখানে কোথায় থাকেন? আমি এখানে থাকি না, আমি বানপুরে থাকি। বানপুরে থাকেন? আসানসোলের মধ্যে থাকেন? তো আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, আমার তো কোন প্রশ্ন করে ভালো লাগবে, সিনেমা গান? হ্যাঁ সিনেমারই করুন। সিনেমারই করি তো। তো আমাদের সিনেমা সালমান খানের বডিগার্ড। হ্যাঁ বডিগার্ড। বডিগার্ডে কোন হিরোইন ছিল যার জন্য বডিগার্ড দিত? করিনা কাপুর। একদম ঠিক। আর আরেকজন ছিল হিরোইন মানে করিনা কাপুর বন্ধু ছিল, তার নামটা কি বলতে পারবেন? না বলতে পারবেন না। ঠিক আছে একজনের এতেই আমি আমরা দিয়ে দিলাম এটা আপনার, আপনাকে নতুন বছরে শুভেচ্ছা। আর মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখতে পাবেন, খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। তো কাকিমা আপনি তো
প্রতি বছর আসেন না বাবা প্রতি বছর আসি না না ক বছর পর এলাম মানে 2 বছর পর এলাম 5 6 বছর পর এলাম তো কোথায় থাকেন আমি ধানবাদ থাকি ধানবাদে থাকেন আমার খুব ভালো লাগছে যে ঘাগড়াবুড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দর্শন করতে এসেছেন আমাদের আসানসোলের ঘাগড়াবুড়ি মা সবাইকে আশীর্বাদ করুন এটাই চাই মা আজ জানালেন বলে আজ মায়ের কাছে এলাম তো আপনার নামটা কি আমার নাম পুষ্প চৌধুরী তো নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ নতুন বছর আমিও ঘাগড়াবুড়ি মায়ের দর্শন পেলাম এইটাই রোগ ভোগ দূর করুক সবারই হ্যাঁ সেটাই আশীর্বাদ থেকে এবার হাসি মুখে জীবনটা কাটা হ্যাঁ তো কাকিমা একটা ছোট প্রশ্ন করি সেটা হচ্ছে আমাদের বিষ্ণুর কোন হাতে গদা থাকে কোন হাতে গদা থাকে সেটা ভুলে গেছি আমি তাহলে বিষ্ণুর পায়ের তলায় পদ্ম থাকে না বিষ্ণুর পায়ের তলায় তো ওনার বউ ছিলেন হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মীকে বস বাম ডান দিকে মন ডান দিকে বসতেন হ্যাঁ তার জন্য আপনাকে একটা ছোট্ট উপহার এটা তরফ থেকে নতুন বছরে আর আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে বলবেন একটু মুভি চ্যানেল কে একটু সাবস্ক্রাইব করতে এটার মধ্যে লেখা আছে আচ্ছা ভালো লাগবে আপনার প্রোগ্রামটা দেখতে পাবেন জয় গুরু যাও ভালো থাকো নয়া সালকা মুবারক হোক 2022 হ্যাপি নিউ ইয়ার তো ইয়াহ পর পূজা দেনে কে আয়ে হো ইয়া ঘুমনে আয়ে হো পূজা দেনে কে লিয়ে তো হো গিয়া তো হ্যাঁ মন্দির সব গই হ্যায় আচ্ছা আচ্ছা তো ইয়াহ সে কহিন জানে কা বাত হ্যায় কি আজ এসা করকে দিন বিতানা হ্যায় এসে কর তো পিকনিক উগনে হোগা ঘর মে ঘর মে তো হাম তো ঘর মে নেই যা সকেঙ্গে তব ইয়াহ পর অর কিয়া করে মেরা ব্যাড লাক হ্যায় তো বাদ মে স্পেশাল কোই খানা হো রা বান রা হ্যায় পতা নেই পতা নেই তো कहाँ से आ रहे हो तुम मंडलपुर मंडलपुर तो नाम क्या है तुम्हारा छोटी राना छोटी राना तो एक सवाल पूछूं स्कूल जाते हो अभी बंद है तो जाते तो थे ना ऑनलाइन में क्लास चल रहा है फिर भी पूछ रही हूँ जो बैग तुम लोग ले जाते हो स्कूल में तो बैग के अंदर क्या क्या चीज रहता है बुक कॉपी पेंसिल रबर और कुछ नहीं दो चीज तो रहता है बॉटल टिफिन टिफिन हाँ वो तो बोलना है टिफिन और बॉटल बिना तो नहीं होगा कोई बात नहीं बहुत अच्छा सवाल का जवाब दे हो ये गिफ्ट है हम लोग का तरफ से और आपको थोड़ा सा मूवी चैनल को थोड़ा सब्सक्राइब कीजिएगा शेयर कीजिएगा तो ये प्रोग्राम आप लोग देख पाएंगे हाँ बहुत अच्छा लगा और साल अच्छा काटे आप लोगों का জিজ্ঞেস করা হয়েছে এবার বাচ্চা কে জিজ্ঞেস করি এটা কেন বাচ্চা হ্যাঁ বল কি নাম তোমার শ্রীবর্ণা কি নাম ওদিকে তাকাও কি শ্রীবর্ণা শ্রীবর্ণা কোথা থেকে এসেছো আসানসোল আসানসোল থেকে তো নতুন বছর আপনারা সবাইকে ভালো যাক কাটুক এই শুভকামনা হ্যালো সিমার পেশেন্ট আচ্ছা আচ্ছা তোমরা কি এখন এখান থেকে কি বাড়ি চলে যাবে না পিকনিক টিকনিক করবে না না আমরা আমরা এইখানে পূজো দেব দিয়ে পরে ঘর যাব ঘর যাব তো তো তোমাকে একটা জিজ্ঞেস করি কথা কাকে জিজ্ঞেস করব তোমরা স্কুলের পেন্সিল বক্সে কি কি পেন্সিল ছাড়া কি কি জিনিস থাকে আমাদের কল থাকে রাবার থাকে স্কেল থাকে আর পেন্সিল থাকে পেন্সিল থাকে আর বই ব্যাগে কি কি থাকে ব্যাগে আমার বই থাকে খাতা থাকে আর পেন্সিলের বক্স পেন্সিল রাবার ওইটার ভিতর থাকে ওটা মা না দিলে চলবে না টিফিন বক্স আর জল হ্যাঁ ঠিক একদম তোমাদের দুজনকে এটা দিলাম শেয়ার করে নিও হ্যাঁ আর নতুন বছর ভালো যাক এটাই কামনা করছি আর মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো বান নিউজে দেখাবে এটা ইউটিউব নিউজে হ্যাঁ নিউজ প্লাসে ভালো লাগলো ভালো কাটুক সব খারাপকে দূর করুক এটাই চাই আমরা কিছু না আজকে তো প্রথম 1 জানুয়ারি তো আমরা একটু এন্টারটেইনমেন্ট লোকের সাথে একটু কথা বলে আপনাদেরকে নতুন বছরের তো আপনাকে তিনজনকে শুভেচ্ছা আমাদের শুভেচ্ছা সব পরিবারে সবাই যাতে সুস্থ সবল থাকে এটাই আমরা চাই সবার মঙ্গলের জন্য আমরা এটা আশা করব আর এটা যে তোমরা বেরিয়েছো এটা তো ভেরি থ্যাংক ইউ ভীষণ ধন্যবাদের কথা আর সবাই যে মনোরঞ্জন যে এটা করছো সব হ্যাপি ইউনিয়ন নতুন বছরের প্রথমে আমরা চেষ্টা করছি একটু হাসি দেবার তো এখান থেকে আমরা যেরকম কাটাই বাঙালিরা প্রতিদিনই সেরকম ভাবে তো নতুন বছর কি কি চিন্তা করেছেন যে যেটা করতে পারিনি তো 21 সালে সেটা 22 সালে আমরা করব সেরকম
কিছু নেই না মানে কিছু তো চিন্তা ভাবনা ছিল কিন্তু এই করোনা সবাই আমাদের মানে ইয়ে হয়ে গেছি মানে পরিস্থিতির করোনা দিয়ে সবকিছু ঘরেই আমরা যাই হোক সবাই মিলে একটু মানাবো তার থেকে বেশি আর কি করব তো একটা প্রশ্ন করি ছোট্ট তো দাদা আপনাকে আপনি তো পুরনো দিনের বই দেখেন কিশোর কুমারের বই দেখেছেন তো কিশোর কুমারের নামকরা একটি বই যেখানে তিনটি ভাই ছিলেন এবং সেখানে যে হিরোইনটি ছিলেন তার নাম কি এবং তিনটি ভাইয়ের নাম আর সিনেমার নাম কি যে কোনো দুটো বললো চলবে কিশোর কুমারের ওইটা ঠিক বলতে পারছি চলতিকা নাম গাড়ি আর হিরোইনের নামটা কি হিরোইনের নামটা খেয়াল করছে না ঠিক আছে আপনাকে অবশ্যই এটা যে বলেছেন এটা আমাদের কাছে অনেক বড় জিনিস তার জন্য আপনাকে এই উপহারটা আর মুভি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব আর শেয়ার করবেন যাতে আপনি প্রোগ্রামটা দেখতে পান ভালো লাগলো।